হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন সব আয়ত্ত বন্ধুরা আজকে যে টিক্সটা আপনাদের সাথে শেয়ার করবে সেটি হচ্ছে আপনার মোবাইলটি যদি কোথাও রেখে দেন এমনকি আপনার ছোটো ভাই বা আপনার বন্ধু বান্ধব যদি আপনার মোবাইলটি ব্যবহার করতে চায় তাহলে তার ছবি অটোমেটিক্যালি আপনার মোবাইলে উঠে যাবে কেউ যদি আপনার মোবাইলটি হাত দেয় তাহলে অটোমেটিক্যালি তার ছবিটি উঠে যাবে তো তারপর আপনারা যখন আপনার মোবাইলটি হাতে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটি কে ব্যবহার করতে চেয়েছিলো তো বন্ধুরা এই ট্রিক্সটি আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো আপনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিও তো বন্ধুরা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো এর জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে আসার পর আপনাদেরকে এখানে সার্চ বারে লিখতে হবে হো টাচ মাই ফোন তো এটা লিখে সার্চ দেওয়ার পর দেখবেন একটি অ্যাপস এখানে আসবে তো অ্যাপসটিকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমার যেহেতু অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে তো আমি এখানে ওপেনে ক্লিক করেই দিই তো বন্ধুরা দেখেন এই অ্যাপসটিকে অলরেডি এক মিলিয়ন মানুষ ডাউনলোড করে নিয়েছে তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিই তো আপনারা অ্যাপসটিকে ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ওপেনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে অপশনটা এখানে শু করবে যে স্ক্যান আনলক মনিটরিং তো আপনারা এখানে দেখবেন অফ দেওয়া আছে তো আপনাদেরকে এটা অন করে নিতে হবে তো বন্ধুরা দুই নম্বর অপশানে দেওয়া আছে ইমেজ ক্যাপচার ডেলি মানে প্রতিদিন আপনার কতটা ইমেজ এখানে ক্যাপচার করে নিতে পারবে কতটা ইমেজ এখানে উঠবে তো আমি এখানে সাপোজ আপনারা এখানে দুই হাজার দিয়ে রাখবেন তো দুই হাজার দিয়ে অকে করে দেবেন তো অকে করে দেওয়ার পর এখানে দেখবেন তিন নম্বর অপশানে দেওয়া আছে পাসওয়ার্ড প্রোডাক্ট তো আপনারা এখানে পাসওয়ার্ড দিলেও পারেন না দিলেও পারেন তো এটা দিয়ে রাখলে ভালো হবে তো আমি সাজেস্ট করব আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে রাখবেন তো আমি এখানে যদি পাসওয়ার্ড এখন অফ করে দেওয়া আছে তো আমি এখানে অন করে দিলাম অন করে দেওয়ার পর যে কোনো ধরনের একটা পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে রাখবেন তো সাপোজ মনে করেন আমি এখানে পাসওয়ার্ড দিলাম নাজমুল এন এ জেড এম ইউ এল তো আমি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে অকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পর এখানে দেখবেন যে ক্যাপচার ইমেজ নামে একটু অপশান দেওয়া আছে এখানে কোনো ইমেজ এখানে নাই বর্তমানে তো কেউ যদি আপনার এই মোবাইলটি হাত দেয় আপনার অবর্তমানে তাহলে অটোমেটিক্যালি তার ছবিটি এখন আপনার মোবাইলে উঠে যাবে তো আপনি পরবর্তীতে যদি আপনার একটা এখানে যদি এসে যদি আপনি চেক দেন ক্যাপচার ইমেজ যদি এসে যদি আপনি চেক দেন তাহলে তার ছবিটি আপনি দেখতে পাবেন তো বন্ধুরা আপনার কাজ মোটামুটি শেষ তো আপনারা এখানে সবগুলোকে অন করে দেবেন তো অন করে দেওয়ার পর আপনি এখানে ব্যাগে চলে যাবেন তো ব্যাগে আসার পর আপনি যদি এখন আপনার এই মোবাইলটিকে এখানে সুইচ অফ বাটনে ক্লিক করে যদি অফ করে দেন অফ করে দিয়ে যদি আপনার মোবাইলটি কোথাও রেখে দেন তাহলে কেউ যদি আপনার এই মোবাইলটিকে প্রথমে হাত দেয় এমনকি আপনার পাসওয়ার্ডটি খুলতে চেষ্টা করে বা আপনার মোবাইলটি যদি কেউ ব্যবহার করে তাহলে অটোমেটিক্যালি তার ছবিটি ওঠে যাবে তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার মোবাইলটিকে বন্ধ করে দিই মানে সুইচ অফ বাটনে ক্লিক করে দিই তো বন্ধুরা দেখেন আমি এখন সুইচ অন করা বাটমে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর যদি আমি আমার মোবাইলটিকে এখন ইউজ করতে চাই তখন দেখবেন যে আমার এই ছবিটি উঠে গেছে তো এখন যদি আমি আবার পুনরায় যদি আমার অ্যাপসে চলে যাই তো অ্যাপসে আসার পর এখন দেখবেন যে অ্যাপসে আসার পর এখানে আমার পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটা আমি দিয়ে সেট করেছিলাম তো আমি যদি এখন আমার পাসওয়ার্ডটি দিই তো বন্ধুরা পাসওয়ার্ড দিয়ে যদি এখানে কনফার্মে ক্লিক করে দেয় কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমার পেজে নিয়ে আসবে তো এখানে আসার পর দেখবেন যে ক্যাপচার ইমেজ নামে একটু অপশান দেওয়া আছে এখানে ক্যাপচার ইমেজে ক্লিক করে দেবেন তো বন্ধুরা কোনো অ্যাড আসলে এখানেই কেটে দেবেন তো ক্যাপচার ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটি ছবি অলরেডি এসে পড়েছে তার মানে এই ব্যক্তিটি আমার এই মোবাইলটিকে এখন ইউজ করতে চাইছে তো বন্ধুরা এখন দেখেন যে কীভাবে খুব সহজে আমার ছবিটা এখানে উঠে গেছে তো আপনার মোবাইলটি এখন যেই ইউজ করবে না কেন আপনি যদি আপনার মোবাইলটি কোথাও রেখে দেন কেউ যদি আপনার মোবাইলটি ইউজ করতে চায় তাহলে অটোমেটিক্যালি তার ছবিটা এখানে উঠে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনারা ধরে নিতে পারবেন যে আপনার মোবাইলটি আপনার অবর্তমানে কে ব্যবহার করতে চেয়েছে বা চেষ্টা করেছিল তো বন্ধুরা আমি আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো আপনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো এত করে ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন ফর মোর ভিডিওস